আসসালামু আলাইকুম রংডং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের এবারের খবরের আলোচনায় রয়েছে সৌদির জন্য বড় সুখবর দুইটি বড় প্রাকৃতিক গ্যাস ক্ষেত্রের সন্ধান পেয়েছে সৌদি এই বিষয়টি নিয়ে বিস্তারিত পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে অনুরোধ থাকলো। সৌদি আরব আরও নতুন দুইটি প্রাকৃতিক গ্যাস ক্ষেত্রের সন্ধান পেয়েছে গতকাল দেশটির জ্বালানি মন্ত্রী যুবরাজ আব্দুল আজিজ বিন সালমান এই তথ্য জানিয়েছেন আর এই খবরটি প্রকাশ করেছে সৌদি গ্যাজেট পত্রিকা সৌদি গ্যাজেট পত্রিকার খবরে জানানো হয়েছে গাওয়ার ক্ষেত্রের দক্ষিণ পশ্চিমে আওতাদ নামের একটি প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয়েছে যা হুফুফ শহর থেকে একশো কিলোমিটার দক্ষিণ পশ্চিমে তাছাড়া আল দাহনা নামে নতুন প্রাকৃতিক গ্যাস ক্ষেত্রটি দাহরান শহরের দুইশো কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে উভয় গ্যাস সন্ধান পেয়েছে সৌদি আরামকু এটি সৌদির সবচেয়ে বড় রাষ্ট্রীয় জ্বালানি কোম্পানি যুবরাজ আব্দুল আজিজ জানিয়েছেন এই দুই নতুন গ্যাস ক্ষেত্রের ফলে সৌদি আরবের প্রাকৃতিক গ্যাসের রিজার্ভ বাড়বে এবং এতে প্রমাণিত হচ্ছে যে কিংডম কৌশলগুলো সমর্থন করবে জ্বালানিমন্ত্রী বলছেন এই গ্যাস ক্ষেত্র আবিষ্কারের মাধ্যমে পুনরায় প্রমাণিত হলো, সৌদি আরব প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ সম্প্রতি জ্বালানি ইস্যুতে সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্কের অবনতি হয়েছে জ্বালানি তেলের রপ্তানিকারকদের সংস্থা ওপেক উৎপাদন কমানোর সিদ্ধান্তের পর এই অবস্থা তৈরি হয় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সৌদি আরবকে হুমকি দিয়েছেন এরই মধ্যে সৌদি আরব নতুন দুইটি গ্যাস ক্ষেত্রের সন্ধানের কথা জানালো খবরটি আপনারা যারা দেখছেন তারা সকলেই শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন আর আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে রং ডোং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে